আল্লাহ রব্বুল আলামিন যে শব্দ নিজের জন্য ব্যবহার করেছেন সেটা আমাদের জন্য ব্যবহার করা যায় মাওলার শব্দটা আরে বলো আমরা ব্যবহার করাটাকে সেরেক মনে করে চিরানব্বই বছর বয়সে তিনি দুনিয়া থেকে চলে গেলেন সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় আলেম তাকে ধরা হতো চার ইমামের পরে সবচেয়ে আলেম বড় ধরা হতো এই শেখ সোদাইস কি নাম শেখ বিন বাস কে আসসালামলাইকুম বরহমুল বরকতাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসলাম রসুলিল্লা দ্বিতীয় মাওলানা আল্লাহ আল্লা রবুলমিন ছড়া আর কার সাথে মাওলানা শব্দ ব্যবহার করা নাজায় শরিক নজ্ল জালিক আবার আলিম কাউকে আলিম বলা যায় শেখ বিন বাজকে আলিম বললে শরিক না আল্লাহ রবালামিন তিনীয়ত আল আলিম আইন লাম ইয়া মিম আলিম অথবা আইন আলিফ লাম মিম আলিম এই দুইটাই কোরআন শরীফে আল্লাহ রাবুল আলামের ব্যাপারে আছে শেখ বিন বাজকে আ আলিম বললে শিরিক হয় না নাজাইজ হয় না কিন্তু আল্লাহ রসুল সাল আলিহ আলি ওয়াসাল্লামের নামের সাথে যদি কেউ মাওলানা বলে বা আরও কাউকে যদি কেউ সম্মান করে আপন মনে করে মাওলানা বলে তাহলে নাজায়জ হবে শিরিক হবে না আওয়াজবিল্লা হামজা আলিক আজকে আমরা আরও কিছু ওকাইট্য। দলিল পেশ করব প্রথম আমরা আজকে কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি এটা দেখুন আমরা একসাথে বাংলা অনুবাদটাও দেখাবো কোরআনুল করিম বাংলা তফসির ডক্টর মুজিবুর রহমান সাহেবের অনুবাদ এটা এই দেখুন একটা আয়াত এটা হচ্ছে সুরা তাহরিমের আয়াত আয়াত নাম্বার ফোর ইনতাতুবা ইলাল্লাহি ফাকত সগত কুলু বুকুমা ওয়া ইনতা জহর আলিহিফা ইন আল্লাহ হুয়ামা উলাহু ওয়াজিবের ওয়াসালী হুল মুমিনিন ওয়াল মালা ইকাতুবা ডায়ালিকা জহির যদি তোমরা উভয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো যেহেতু তোমাদের হৃদয়ে ঝুঁকে পড়েছে তবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন কিন্তু তোমরা যদি নবী সাল আলহি ওয়াসাল্লাম এর বিরুদ্ধে একে অপরের সাহায্য করো তবে জেনে রেখো যে আল্লাহি তার বন্ধু এবং জিব্রাইল ও সৎ কর্মপরায়ণ মুমিনগণ্লা মাউলাহু ওয়া জিবরিল কুরআন শরীফের এই আয়াতে আল্লাহর হাবিব সাল আলহিআসের মাউলা পরিচয় দেওয়া হল আল্লাহ আল্লাহর হাবিবের মাওলা জিবিল আল্লাহর হাবিবের মাউলা এবং সালিন মুমিনদের মধ্যে যারা এই মুমিনদের মধ্যে বলতে কারা তফসিরের মধ্যে আছে তারা হচ্ছেন আবু বকর এবং অমর আদি আল্লাহ আনহুমাকে মিন করা হয়েছে এই আয়াতে তাইলে আল্লাহর হাবিব সাল আলাই আলি ওসাল্লামের মাওলা মাওলা শব্দের মোস্ট কমন দুইটা অর্থ হলো বন্ধু এবং অভিভাবক বন্ধু আপনজন অভিভাবক মাওলা ওয়ালি আউলা এগুলি আছে আরবিতে তো মাউলা ওখানে মাওলা শব্দটাই আছে আল্লাহর হাবিবের মাওলা আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহর হাবিবের মাওলা জিবরি আমিন আল্লাহর হাবিবের বকর মাউলা আল্লাহ অমর আনহুমা আবু বকরমর রদি আল্লাহ তালানহুমার নাম কোরআন শরীফের আয়াতের মধ্যে না এই তাফসিরের মধ্যে আছে কোরআন শরীফের আয়াতের অর্থ করেছেন ডক্টর মুজিবুর রহমান সাহেব সৎকর্ম পরায়ণ মুমিনগণ ও তাই সমস্ত মুমিন সোয়ালিহল মিনি নেকর মুমিন যারা আছেন তারাও আল্লাহর হাবিব সাল আলহি আলি ওসাল্লামের মাওলা মানে আল্লাহর হাবিবের আপনজন আল্লাহ আল্লাহর হাবিবের বন্ধু আল্লাহ তার বন্ধু এবং জিব্রাইল অসৎকর্মপরায়ণ মুমিনগণ ও কোরআন শরীফের এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আরও কারো সাথে মাওলা শব্দ ব্যবহার করা হয়েছে যদি মাওলা শব্দ আল্লাহ ছাড়া কারোর সাথে ব্যবহার করা শিরিক হয় তাইলে খুদ আল্লাহ রব্বুল আলমিন এখানে জিব্রিলকেও মাওলা বলেছেন এবং আবু কর্মরতী আল্লাহ তালুমা তথা অনেক মুমিনদেরকেও মাওলা বলেছেন আসুন আর একটা আয়াত দেখি এটা হচ্ছে সুরা আহজাবের আয়াত নাম্বার আন ফুসিহিম এটা কোথায় জেনে রাখি মাওলা শব্দের অর্থ হলো বন্ধু বা আপনজন আর একটা অর্থ আছে অভিভাবক ওয়ালি অর্থে অভিভাবক আউলা শব্দ এর থেকে তফজিল এর থেকে হলো অধিকতর ঘনিষ্ঠতম বন্ধু সব থেকে আপন জন সবথেকে উত্তম সব থেকে ঘনিষ্ঠ বন্ধু যিনি তাকে বলা হয় আউলা নবী সাল ওয়াসাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর অর্থাৎ আল্লাহ হাবিব সাল ওসাল্লা মুমিনদের সব থেকে আপন মাওলা

আমাদের সামনে বুখারি শরীফ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি এখানে দেখি কিতাব কিতাবুল কাফা আলাহ বাব এখানে একটা হাদিস শরীফ আছে হাদিস নাম্বার টোয়েন্টি এখানে আমরা বাংলা দিয়েছি তাওহেদ পাবলিকেশনসের অনুদিত বাংলা বুখারী থেকে হাদিসটা এখানে আমরা দেখি صلوا على صاحبكم فلما فتح الله عليه الفتوح قال انا اولى بالمؤمنين من انفسهم فمن توفي من المؤمنين فترك دينا فعلي قضاؤه ومن ترك مالا فلورثته. اي حديث بشك في بخاري الشريف الموديات. اشنو نحن ابو هريره رضي الله تعالى عنه تبعوني توزير الله رسول صلى الله عليه وآله وسلم اني كنو ريني بكتير كنورين بكتير جانا উপস্থিত করা হত তখন তিনি জিজ্ঞেস করতেন সে তার ঋণ পরিশোধের জন্য অতিরিক্ত মাল রেখে গেছে কি যদি তাকে বলা হতো যে সে তার ঋণ পরিশোধের মতো মাল রেখে গেছে তখন তার জানাজার করতেন নতুবা বলতেন তোমাদের সাথীর জানাজা আদায় করে নাও পরবর্তীতে যখন আল্লাহ তার বিজয়ের দ্বার উন্মুক্ত করে দেন তখন তিনি বললেন আমি মুমিনদের জন্য তাদের নিজের চেয়েও অধিক নিকটবর্তী অর্থাৎ আমি মুমিনদের সব থেকে আপন মাওলা সব থেকে আপন বন্ধু আর নাবি বিল নামিন আনফুসিহিম আমি মুমিনদের জন্য তাদের নিজের চেয়ে অধিক তাই কোন মুমিন ঋণ দেখে মারা গেলে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব আমার আর যে ব্যক্তি সম্পদ রেখে যায় সে সম্পদ তার উত্তকার উত্তরাধিকারীদের জন্য এই হাদিস আর বহুবার আছে আসুন আরেকটা দেখি এই হাদিসটা দেখি আমরা উপরেও আছে এই হাদিসটা আমরা দেখি টোয়েন্টি থ্রি নাইনটি নাইন কিতাবুল ইস্তকর ওয়াদা ইদ ওয়াল হায়দ্রাবাদফলিস الحديث الشادكي 2399 هذا أبو هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال: "ما من مؤمن إلا وأنا أولى به في الدنيا والآخرة". "اقرأوا إن شئتم النبي أولى بالمؤمنين من أنفسهم فأيما مؤمن مات وترك مالا" فليرثه عصبته من كانوا ومن ترك دينا او ضياعا فلياتني فانا مولاه سبحان الله

থেকে আপন মাওলা সব থেকে ঘনিষ্ঠ সব থেকে নিকটতম বন্ধু আপন জন মুমিনদের যদি তোমরা ইচ্ছা করো তাহলে এই আয়াতটি তেলাওয়াত করে দেখো নবীউ আউলা বিল মিনি মিন আনফুসিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা ঘনিষ্ঠতর তাই যখন কোনো মুমিন মারা যায় এবং মাল রেখে যায় তাহলে তার যে আত্মীয়-সাজন থাকে তারা তার ওয়ারিস হবে আর যদি ঋণ কিংবা অসহায় পরিজন রেখে যায় তবে তারা যেন আমার নিকট আসে আমি তাদের অভিভাবক আমি তার অভিভাবক হবে এখানে কিছুটা চালাকি করা হয়েছে আমি তাদের অভিভাবক আমি তার অভিভাবক ফা আনা মাউলাহু আমি তার অভিভাবক যে মারা গেছে আমি তার অভিভাবক আল্লাহর হাবিব যদি এটাও হয় তাদের অভিভাবক হয় তারপরে আমাদের কোনো অসুবিধা নাই আমি আমি তাদের অভিভাবক ওকে আমি তাদের অভিভাবক ফানা মাউলাহু আল্লাহ হাবিবল্লাহ আলহিউসালাম কি বলেন আমি তাদের মাওলা আমি তার মাওলা আমি তাদের মাওলা আল্লাহ হাবিবল্লাহু আলি আলী আসসালাম পরিষ্কার ইমানদারদের মাওলা এখানে মা সব সব না কিন্তু সব না এই যতগুলি হাদিস আছে সব হাদিসে মুমিন শব্দ আছে আন নাবিউ আওলা বিল মুমিনিন এই হাদিসে মাওলা শব্দ শেষে আছে শুরু মা মিন মুমিনিন প্রত্যেক মুমিন মুমিনের মাওলাকে সব থেকে আপন মাওলাকে আল্লাহর হাবিব সাল আলহি আলী আসালাম ফাল্লা বিরাও ফা আনা মাউলাহু আল্লাহর হাবিব সাল আলহি আলী আসলাম নিজেই বলে দিলেন ফা আনা মাউলাহু আনা মাউলাহ আমি মুমিনের মাওলা আমি মুমিনদের মাওলা সুতরাং আমরা যারা মুমিন আছে এবং দুনিয়া আখেরাতের কথা এখানে আছে আনা আউলা বিহি ফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া ও আমি প্রত্যেক মুমিনের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু আপনজন জন সব থেকে নিকরতম মাওলা সুতরাং আমরা মুমিন যারা আল্লাহর হাবিব সাল আলহি আলি আসাল্লাম দুনিয়াতেও আমরা তাকে মাওলানা বলবো আখেরাতেও বলবো আল্লাহ সাল্লাহ সঈদিনা মাওলানা আল্লাহর হাবিব সাল আলহি আলি আসাল্লাম মুমিনদের মাওলা মুনাফিক যারা তাদের এদিকে খেয়াল করে লাভ নাই কারণ আল্লাহ হাবিব সাল আলহিম বলেন নাই যে তিনি দুনিয়া দুনিয়াতে মুনাফিকদের মাওলা বা সাধারণ মুসলমানদের মাওলা বলেছেন আমি মুমিনদের মাওলা আমি মুমিনদের মাওলা দুনিয়াতে এবং আখেরাতে বুখারি শরীফ এটা হচ্ছে সাহি মুসলিম মুসলিম শরীফ এখানে ওই হাদিসটাই আছে আবু হরি আল্লাহ তালু থেকে ওয়াল্লাদিন আফসু মুহাম্মদ ইম বিয়াদি হাদিস নাম্বার এটা হচ্ছে কিতাবুল ফারাইদ বাবু আবু মান তারাকা মালান ফালি ওয়ারাসাতিহি এখানে আছে সিক্সটিন নাইনটিনের পরে এই হাদিসটা হলো আন আবি হুরারত আন নবী সাল আলহি আলী ওসালাম কাল আবাল্লাদিন আফসু মুহাম্মদ ইম বিয়াদিহি ইন আল আল আর মিন মু মিন ইল্লা أنا أولى الناس به كن نسخة إلا وأنا أولى الناس به فأيكم ما ترك دينا أو ضياعا فأنا مولاه فأنا مولاه وأيكم ترك مالا فإلى العصبة من كان شدران الله حبيب صلى الله عليه وآله وسلم ومن در مولا قرآن شريف الآيات جُدِّي دي قرآن شريف تو أولا ودر مولا بي تلي بخار شريف مسلم বললেন আল্লাহর হাবিবের নিজস্ব জবানে বললেন আনা মাউলা হু আমি তার মাওলা মুমিনের মাওলা আমি মুমিনদের মাওলা আল্লাহ রবুল্লা আলমিনে শুক্রিয়া আমরা আদায় করি আল্লাহর হাবিব সাল আলহি আলি ওসাল্লাম আমাদের মাওলা হিসেবে তিনি নিজে বলে গিয়েছেন প্রথম পর্বের দলিলগুলি আমরা জাস্ট কুইক রিপিট করতে চাই প্রথম পর্বে আমরা মূলত তিনটা দলিল দিয়েছি একটা দলিল হলো মুসলিম শরীফ থেকে আমরা দিয়েছি আল্লাহ রাবিবসাল্লাহ আল্লাহ ইউ আলি সাল্লাম বলেছেন ওয়াল্লাহ রসুলহু মাওলাহু আল্লাহ এবং আল্লাহ রসুল তাদের মাওলা এই হাদিসটা এখানে আছে হাদিস নাম্বার টোয়েন্টি ফাইভ নাইনটিন আবার টোয়েন্টি ফাইভ টোয়েন্টিতে এখানে আছে লাইসা সাল্লাহু মৌলা দুন আল্লাহ হি ও আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া তাদের কোনো মাওলা নাই অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুলই তাদের মাওলা মুসলিম শরীফ এরপরে একটা ছিল যে আলী রাজি আল্লাহ তালুকে আল্লাহ হাবিব সাল আলি আলী ওসালাম মাওলা বানিয়েছেন আল্লাহ হাবিব বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা মান কুন্ত মাউলাহু ফা আলিউন মাউলাহু মান কুন্ত মাউলাহু ফা আলিউন মাউলাহু মুস্তাদ ইমাম আহমদ থেকে আমরা এই দলিল দিয়েছি ইসনাদ হু আলা আল্লাহ সাহতু

যদি কোনো মানুষ বেহায়া না হয় তাহলে এই শব্দ নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হককে হক হিসাবে বোঝার তৌফিক দিন এবং দলিল সামনে আসার পরে মাথা নত করে তসলিম করার তৌফিক আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে দিন আমিন আসসালামু আলাইকুম ও বাকু